শারমিন লাখি বোন আপনি লিখেছেন প্রেগনেন্সি অবস্থায় গা বন্ধের জন্য কি হুজুরের কাছ থেকে কোনো তাবিজ নেওয়া যাবে নবী করিম সাল্লা সাল্লাম নিজে কখনও তাবিজ ব্যবহার করেনি কাউকে তাবিজ দেননি এবং ও সচরাচর চিকিৎসার জন্য কর্নে করিম সুরা পড়ে ঝাড়ফুঁক করেছেন এটি প্রমাণিত বর্ণিত অতএব তাবিজের ব্যবহার এটি সুন্নাহ সম্মত কোনো আমল নয় দু একজন সাহাবি থেকে এ বিষয়ে যে বর্ণনা পাওয়া যায় সে বর্ণার নানামুখী ব্যাখ্যা বা বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায় তো একটা বিষয়ে সুস্পষ্ট একটি আমল নবিসাম থেকে সাহবীদ থেকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে আমরা তার বাইরে যাওয়াটা কোনো বুদ্ধিমান মোমেনের কাজ হতে পারে না এবং সেটা না যাওয়াটাই হলো আমাদের জন্য নিরাপদ হ্যাঁ আপনার এরকম পরিস্থিতি অর্থাৎ প্রেগনেন্সির সময় আপনি এই দুষ্ট জিনের দ্বারা প্রভাবিত হতে পারেন মনে হলে তিনকুল পড়ে পড়ে তিনকুল তিনবার কুলোহাল্লাহল্লা করবেন তিনবার পড়ে ফু দিয়ে রাত্রে শরীর মুসবেন সকাল সন্ধ্যা পড়বেন এবং যতবার পারেন পড়বেন মচবেন সুরাফ হাতে পড়ে দিবেন এবং সুরা বাঁকা তেলাহত করবেন এই জাতীয় যে আমলগুলো আছে সকাল সুন্দর আমল সহ সেগুলো বিশেষ করবেন